السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله وأيضا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য তার ঘরে আসার বসার কোরআন ও সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আমরা সে আল্লাহর দরবারে কলিমাতে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে একটি বিষয়ের উপর আলোচনা করব, আরকানুল ঈমান ও তাওহীদ। ঈমান কাকে বলা হয়? আল্লাহর প্রতি ঈমান আনার পরে একত্ববাদ, ঈমানের সাথে একত্ববাদের কি সম্পর্ক? বিষয়টি যাদের কোরআন ও হাদিস পড়ার একটু অভ্যাস আছে তারা খুব ভালো বুঝবে। এই জন্য প্রথম থেকে দৃষ্টি আকর্ষণ করছি, যেন মন দিয়ে শুনবেন। আরকানুল ঈমান ও তাওহীদ, কোরআনুল করিম আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآت المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآت الزكاة
والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون. الله سبحانه وتعالى سورة بقرة 177 নম্বর আয়াতে ঈমানের সঙ্গে কি কি বিষয়ের সাথে সম্পর্ক রয়েছে এই বিষয়ের উপর আল্লাহ পাক ব্যাখ্যা দান করেছেন। লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিম দিকে তোমাদের মুখ ফিরানোর মধ্যে কোনো কল্যাণ নেই। আল্লাহ পাক বলছেন, তোমরা যে কেবলাকে কেবলা মানার পরে পশ্চিম দিকে নিয়ত করে সালাত আদায় করো, দিক নির্ণয়ের দিক দিয়ে পশ্চিম দিকে ফিরাটার কোনো গুরুত্ব নেই, পূর্ব দিকে ফিরারও কোনো গুরুত্ব নেই। কেন? ফাসাম্মা ওয়াজহুল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, তুমি যেদিকেই তাকাবে না কেন, সেদিকেই আল্লাহ আছে। যদি একথা হতো তাহলে মক্কাতুল মুকাররমায় যারা সালাত আদায় করে জিলাপির পেজের মতো, যেদিকে মক্কা সেদিকেই তার কেবলা। তো কারো কেবলা পূর্ব দিকে, কারো কেবলা দক্ষিণ দিকে, কারো কেবলা উত্তর দিকে, কারো কেবলা। লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহ পাক বলেন পশ্চিম এবং পূর্ব দিকে ফিরার মধ্যে তোমাদের কোনো কল্যাণ নেই, পুণ্য নেই। ওয়ালাকিন্নাল বিররু মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়েকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, আল্লাহ পাক বলেন ওয়ালাকিন্নাল বিররা, কল্যাণ পূর্ণময় লাভ, আল্লাহ বলে এখানে আছে, মান আমানা বিল্লাহ, যিনি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপর বিশ্বাস স্থাপন করেছে, ওয়াল মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাগণের উপর বিশ্বাস স্থাপন করেছে, ওয়াল কিতাবি, আল্লাহ যত কিতাব প্রেরণ করেছেন যুগ যুগ ধরে সমস্ত নবীদের কাছে, আল্লাহর কিতাব যে যুগে যে নবীর নিকট প্রেরণ করেছে, আল্লাহ পাক সেই কিতাব হক সত্য, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। ওয়ান্নবিয়্যিন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য যে নবীগণকে প্রেরণ করেছেন, আল্লাহ পাক বলেন এগুলিতে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। তাহলে ঈমানের উসুল হচ্ছে ছয়টি। এখানে আল্লাহ পাক এক আয়াতে পাঁচটা বর্ণনা করেছেন, কোরআনুল কারীমের আরেকটি আয়াতের মধ্যে ছয়টি বর্ণনা করা হয়েছে, এরপরে আরো আছে। ঈমানকে যদি আপনি 100 ভাগ করেন তাহলে 80 নম্বর এখানেই চলে গেল। ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবন আস-সাবিল, আল্লাহ পাক বলেন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, যখন নিজের উপর নিজের সম্পদের প্রয়োজন, সম্পদ তো আল্লাহ কম বেশি সবাইকে দিয়েছে, যখন আপনার প্রয়োজন বেশি হবে, টাকার ক্রাইসিস দেখা যাবে, আল্লাহ বলে ওই সময় যাবিল কুরবা, নিকটতম আত্মীয় স্বজনকে, ওয়ালিয়াতামা,
পিত্তহীন অনাথকে, ওয়াল মাসাকিন মিসকিন অভাবগ্রস্তকে, ওয়াবনাস সাবিল পথিক সাহায্যকারীগণকে আল্লাহ পাক বলেন, এবং ওয়াফির রিকাব দাস মুক্তির জন্য। দেখেন ইসলামী রাষ্ট্র না থাকার কারণে কোরআনুল করিমের অনেক আয়াতের অর্থ সমাজের মধ্যে বাস্তবায়ন নেই। এখন তো আর দাস মুক্তি নেই, এখন যারা ইসলামের পক্ষে কথা বলে কারাগারে যায়, এই কারাগার থেকে কোন জালেম সরকার অন্যায়ভাবে শুধু ইসলামের কথা বলার কারণে, কোরআন ও হাদিসের কথা বলার কারণে কাউকে যদি কারাগারে প্রেরণ করে, আপনার টাকা দিয়ে কারাগার থেকে ওই ব্যক্তিকে ছুড়িয়ে নেওয়া, সাহায্য করা দাস মুক্তি। পৃথিবীর সমস্ত মুফাসসিরিন কেরাম সবাই এখন একমত। ওয়াফির রিকাব দাস মুক্তির জন্য অর্থ প্রদান করবে। আল্লাহ এখানেও মনে হয় পাঁচটা কথা বলছে। দেখেন, ও আতাল মাল আল্লাহ হুববিহি, যখন তোমার কাছে নিজের সম্পদের প্রয়োজন বেশি হবে তখনই তুমি কি করবা, জবিল করবা, তোমার চাচাতো বোন মামাতো বোন খালাতো বোন, মায়ের রক্তের বন্ধন বাপের পিতার রক্তের বন্ধন যদি এখন আসে, তাদেরকে আপনি ধমক দিতে পারবেন না, আরে দোকান একটা মাল অর্ধেক তুলছি, এখনো কাস্টমার আসছে না, মালের বাইল করতে পারি নাই, তারা এসময় বলতেছে টাকার জন্য। আল্লাহ বলে যখন তোমার প্রয়োজন হবে, রক্তের প্রয়োজনে যারা আসবে আত্মীয়তার সম্পর্ক ছোট করে তখন অগ্রাধিকার দিতে হবে। ইমান সোজা কথা না, এখানে আল্লাহ পরীক্ষা করছে। ওয়াল ইয়াতামা ইয়াতীম ওয়াল মাসাকিন মিসকিন অসহায়, ওয়াবনাস সাবিল পথের পথিক, ওয়াসাইলিন যারা অভাবগ্রস্ত প্রার্থনাকারী, ওয়াফির রিকাব এবং দাস মুক্তির জন্য। এরপরে আসতেছে ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين الباس أولئك الذين صدقوا وأولئك هم المتقون. الله পাক বলেন صلاة আদায় করবে, زكاة আদায় করবে, وَالْمُوفُونَ بِعَهْدِهِمْ কাউকে কোন অঙ্গীকার দিলে মৌখিক অঙ্গীকার পূরণ করবে, وَالصَّابِرِينَ فِي الْبَأْسَاءِ وَالضَّرَّاءِ আল্লাহ পাক বলেন অর্থ সংকটে দুঃখ ক্লেশে সংগ্রাম ও সংকটে ধৈর্য ধারণ করবে। উলাইকাল্লাযীনা সাদাকু আল্লাহ বলে এরাই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সত্য পরায়ণ, ও উলাইকা হুমুল মুত্তাকুন এবং তারাই হচ্ছে মুত্তাকি। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে 17টি কথা বলছে। এক, ঈমানের প্রথম আলামত হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের উপর বিশ্বাস, কিতাবের উপর বিশ্বাস, নবীদের উপর বিশ্বাস, তকদিরের উপর বিশ্বাস। এরপরে নিজের সংকট অবস্থায় ধন সম্পদের নিজের প্রয়োজন, ভালোবাসায় সম্পদ তখন কাউকে এক টাকাও দিচ্ছেন না, এমন সময় জবিল করবা নিকটতম আত্মীয় স্বজন, এতিম মিসকিন পথের পথিক প্রার্থনাকারী দাস মুক্তির জন্য আল্লাহর কাছে দান করা, সালাত আদায় করা, যাকাত আদায় করা, অঙ্গীকার পূরণ করা,
ধৈর্য ধারণ করা, সুখে দুঃখে আল্লাহর উপর বিশ্বাস রাখা, আল্লাহ বলে এরাই হচ্ছে প্রকৃত ইমানদার। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই হচ্ছে মুত্তাকি। এখানে ইমানের ডেফিনিশন চলে গেছে, এখন আসেন। ইমান শুধু আনুষ্ঠানিকতার নাম নয়। আমরা যে বলি ইসলাম, আনুষ্ঠানিকতা ইসলামের নাম নয়। ইসলাম হচ্ছে একটা অনুভূতির নাম, ইসলাম হচ্ছে প্রেরণার নাম, ইসলাম হচ্ছে শিরিক মুক্ত ইবাদত, শিরিক মুক্ত ঈমান, বিদআত মুক্ত ইবাদতের নাম। শিরকে কোনো ঈমান বিধ্বংসী কাজ থাকতে পারবে না, সুন্নতের মধ্যে বিদআত থাকতে পারবে না। সেজন্য শিরিক মুক্ত ঈমান বিদআত যুক্ত ইবাদত। প্রাণহীন আনুষ্ঠানিকতায় পূর্ণ নেই। ইসলাম হচ্ছে বিশ্বাস ও কর্মের সমন্বয়ে একটি আল্লাহর আনুগত্যের জিঞ্জিরে গোলামি করার নাম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের বিশ্বাসের মৌলিক পাঁচটি রোকন ছাড়াও ষষ্ঠ রোকনের কথা বলা হয়েছে, যেমন হাদিসের মধ্যে রয়েছে। এক সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কাকে বলে? আল্লাহ রাসূল জবাব দিয়েছেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আনতুমিনা বিল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, ওয়া মালাইকাতিহি ফেরেশতা, ওয়া কুতুবিহি কিতাব, ওয়া রুসুলিহি রাসূল, ওয়াল ইয়াউমিল আখির ফরকাল, ওয়া তুমিনা বিল কদরি তাকদীরের ভালো মন্দ, খাইরিহি ওয়া শাররিহি যা আসতেছে আল্লাহর পক্ষ থেকে। এই ছয়টি, এই ছয়টি দেখে আর কোন রোকন নাই। শয়তানের একটা হাদিস বানিয়েছে, হাতে যার কোন পিন নেই তার পীর শয়তান, যার কোন পিন নেই তার পীর শয়তান। সেই জন্য অনেকেই বলে ফিদ্দারা ফরস, এটা যদি হতো আল্লাহ পাক খাইরিহি ওয়া শাররিহি ওয়া পীরিহি ওয়া মুরিদিহি, আল্লাহ তো সব বলতে পারতেন। এটাও আসতেছে পরে। বুখারী মুসলিমের এক হাদিস, এক সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, হাল তাদরুনা মাল ঈমান, প্রশ্নের জবাবে আল্লাহ রাসূল উত্তর দিচ্ছেন, তোমরা কি জানো ঈমান কাকে বলে? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু, আল্লাহর একত্ববাদের সাক্ষী এভাবে দেওয়া, ওয়াহদাহু তিনি এক ও একক, লা শরীকা লাহু তার কোনো অংশীদারিত্ব নেই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। কেউ যদি বলে আমি আল্লাহ রাসূলের উপর ঈমান আনলাম, তাহলে ঈমান হবে না। রাসূলের আগে আমি আল্লাহর বান্দা এবং রাসূল তার উপর ঈমান আনলাম, আমাদের বান্দা শব্দ উল্লেখ করতে হবে। কথাটা বুঝেন, প্রথমে কি বান্দা, কারণ বান্দা না হলে রাসূল হতে পারবে না। আল্লাহ কোরআন নূরি জগতের ফেরেশতাকে নবুয়ত দান করেনি, আল্লাহ জিন্নাতদের মধ্যে কাউকে নবুয়ত দান করেনি। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহর উপর ঈমান আনলাম, এই কথা বললে ঈমান হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ দেখছেন আবুদুহু তিনি আল্লাহর বান্দা ওয়া রাসূলুহু তিনি আল্লাহর রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি মশহুর মশহুর মানে সমস্ত মুহাদ্দিস ইমানের অধ্যায়ে যারা এই হাদিসের কিতাব রচনা করেছেন প্রত্যেকই এই হাদিসটি বর্ণনা করেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ এবং সৌদি সরকারের কোন নাগরিক যদি এই হাদিসটি না জানে সে যতটুকু লেখাপড়া করুক তাকে কোনো সার্টিফিকেট দেওয়া হবে না কারণ সে তো তার নাগরিকত্ব সম্পর্কে জানে না ইসলাম কিসের উপর আরে আফসোস যেতে হো কহাঁ ইয়ারো মরতে হো কহাঁ যাকর যেতে হো কহাঁ ইয়ারো মরতে হো কহাঁ যাকর ঈমান কহীঁ হৈ তু ইকরার মুহাম্মদ মে যদি আমি ঈমানের ডেফিনিশন ঈমানের অর্থ তো মুসলমান হয়ে না জানি তাহলে আর কিসের মুসলমান বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামের ফাউন্ডার ইসলামের ফাউন্ডেশন ইসলামের ভিত্তি প্রতিষ্ঠিত করা হয়েছে পাঁচটি স্তম্ভের উপর কিসের উপর পাঁচটি স্তম্ভের উপর এক নম্বর কি আই ওয়াহদাল্লাহ আল্লাহর একত্ববাদে বিশ্বাসী করা তৌহিদ প্রতিষ্ঠা করা নিজের সাড়ে তিন হাত বডির মধ্যে তৌহিদ আপনি যদি শব্দটার অর্থ বুঝেন আপনাকে শিরিক এমনিই বুঝিয়ে আসবে তাজরিউল খালিকে আনিল মখলুক সৃষ্টিকে সৃষ্টি থেকে পৃথক করা বলুন তো এটার নামই হচ্ছে তৌহিদ তার মানে আল্লাহর গুণগান আল্লাহর মর্যাদা আল্লাহর সম্মান বলতে গিয়ে এখানে ডানিও কাছে নেই বামিও কাছে কাছে কেউ নেই উপরেও নেই নিচেও নেই আজকে যারা বাড়ি ঘরে রাস্তাঘাটে মিলাদ করা এই মিলাদের শেয়ারগুলি যেগুলি আমরা পড়ছি সমস্ত প্রতিটি শেয়ারগুলি হচ্ছে শিরিক প্রত্যেক শেয়ারের মধ্যে শিরিক আছে শরীয়ত হো শরীয়ত হো তরিকত হো তমামি হাকীকত মে মুহাম্মদ কি গোলামি আমি সব সময় আমার দিলের মধ্যে যে আলমটার স্থান বেশি চট্টগ্রামের এটা মোল্লা সিদ্দিক আহমদ আজাদ সাহেব সবাই বলেন রহিমাহুল্লাহ এই শেয়ারটা তিনি লিখছেন মক্কা শরীফের ইমাম খোজাইফ যদি প্রস্তাব করে এগুলি মোস্কে আম্বর হবে না প্রস্তাব প্রস্তাব ভালোটা ভালো খারাপটা খারাপ আমাদের দোষটা কি এত বড় আলম ভুল করতে পারে তিনি কি বলতেছেন শরীয়ত হো তরিকত হো তামামি কত শরীয়ত বলো তরিকত বলো সবকিছু হাকিকত মে মুহাম্মদ কি গোলামি সত্যিকারের মধ্যে এগুলি সব মোহাম্মদের গোলামি নামাজ ও মোহাম্মদের গোলামি রোজাও মোহাম্মদের গোলামি নাউজুবিল্লাহি মিন যালিক উনি তো হকখানে আলেম ছিলেন কারণটা কি এক ডাক্তার তো আর সব রোগের চিকিৎসা দিতে পারে না সচেতনতা ছিল না নতুবা লোকটার মন মেজাজ আজীবন শিরিকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে কবর ফজরের বিরুদ্ধে দেওবন মাদ্রাসার বাণী কাসেম নানুতুবি
তিনি কত বড় কথা বলছেন দেখেন। রহা জামাল পে তেরি হিজাবে বশরিয়ত, এটা আমদিয়ে সুন্নিয়ের মাজবন্ডের আলমরা সবসময় পড়ে। হদ ওয়াহাবিরা যা বলছে তাদের মুরিদরা তা মানে না। উনি বলতেছে আল্লাহ রসুল মানুষ নয়। রহা জামাল পে তেরি হিজাবে বশরিয়ত, হদে আল্লাহ আল্লাহ রসুলের শরীরের চামড়ার উপর নূরি চামড়ার উপর একটা মানুষের চামড়ার কভার দিয়েছে চার ফ্লাশের মতো। কিন্তু চার ফ্লাশের মতো যদি চা বড়ে এত গরম, যদি ফ্লাশের উপরে কভারটা না থাকতো জ্বলি দিত, হদে আল্লাহ রসুলের নূর এত বেশি পাওয়ারফুল দে মানুষের কাছে আল্লাহ পাঠানোর সময় মানবের একটা চামড়া দিয়েছে। রহা জামাল পে তেরি হিজাবে বশরিয়ত, ন জানা কে সিনে বজুদ তুজে সত্তার, ন জানা হে আল্লাহ রাসূল আপনি কি, এটা বুঝতে পারলাম না। কে সিনে, কেউ বুঝতে পারে নাই। বজুদ সত্তার, সত্তার মানে আল্লাহ তো গোপন, আল্লাহ আপনাকে গোপনীয়তার মধ্যে রাখছে আমাদেরকে বুঝার জন্য দেনে। কিসের গোপনীয়তা? আল্লাহ তো বলতেছে ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, তিনি মুহাম্মদ আল্লাহর বান্দা রাসূল, তার মার নাম আমেনা, বাপের নাম আব্দুল মুত্তালিব, জন্ম হয়েছে মক্কা নগরীতে, দুই হাত আছে দুই চোখ আছে, এখানে আর কি আছে? কথাটা বুঝেন? হযরত মাওলানা আশরাফ আলী থানভী সাহেব মোহাম্মদ পর ফদা হো যাও কে মকবুলে খুদা বন যাও, হদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পাগল হয়ে যাও তুমি আল্লাহর মকবুল বান্দা হয়ে যাও। তোই ও মোহাম্মদ, ইয়া মোহাম্মদ বিরদ মে রা রাত দিন, আমার জীবনটা যেন যাবে সকাল বিকাল জিকিরে মুহাম্মদ, অর্থাৎ রসুলের জিকির করি করি। আল্লাহ বলে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, বান্দারে তোমরা আমার জিকির বেশি বেশি করো। কারণটা কি জানেন? একটা কথা বলি তাহলে আপনাদের বুঝে আসবে। তা নবীরে ভুল আছে, কাসম মানুষ নবীরে ভুল আছে, ইমাম বুখারীর ভুল আছে, ইমাম মুসলিমের ভুল আছে, ইমাম আবু হানিফার ভুল আছে, একমাত্র ভুলের উর্ধে আল্লাহ এবং রাসূল। আবু বকরের ভুল আছে, ওমরের ভুল আছে, এদের ভুল হয়েছে এক কারণে, যারা শায়ের কবি। আল্লাহ বলে ওয়াসওয়ারাউ ইত্তাবিউহুমুল গাউন, যারা কবিতা লেখে তারা মাঝে মাঝে নিজেকে নিজে রাখতে পারে না, তারা গোমরা হয়ে যায়। এটা কে বলছে বলেন না? আল্লাহ বলেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেম যিনি কোরআনের তাফসীর লিখেছেন, তাফসীর কাশ্যাফ, যার উপর কোনো তাফসীর নেই, উনি হচ্ছে আফগানিস্তানের লোক। আফগানিস্তানের যে কোনো আলেমরা যখন ভাষণ দেওয়ার জন্য উঠে আল্লাহ এবং রাসূলকে সম্বোধন করার পর, এই দেশের মাটিতে আল্লাহ যে রত্ন দিয়েছেন তাকে স্মরণ করছি, তাফসীর কাশ্যাফের মুসান্নিফ আল্লামা যমকশরি, এই দেশের মাটিতে আমরা গর্ব করি আল্লাহ যাকে পাঠিয়েছিলেন মাওলানা রুমিকে, জালালউদ্দিন রুমি, তিনি আফগানিস্তানের লোক। তো মানুষ যখন কবি হয় তখন এগুলি হয়। যাক, ওদিকে যাচ্ছি না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আল্লাহ রাসূল বলেন আই ওয়াহদাল্লাহ, আল্লাহর সাক্ষী দেওয়া, আল্লাহ রাসূলের উপর সাক্ষী দেওয়া, রাসূল যে আল্লাহর বান্দা এবং রাসূল, ওয়া ইকামিস সালাহ, সালাত আদায় করা, ওয়া ইতাইয যাকাত, যাকাত প্রদান করা, ওয়াল হজ, হজ করা, ওয়া সাওমি রমাদান, রমাদানের রোজা রাখা, আরেকটি হাদিসে আছে জানাবতের গোসল করা। কি আছে? জানাবতের গোসল করা, এই ফেকো ইসলামের রুকন দর্শে সোজা কথা। এই সকল আয়াত হাদিস থেকে আমরা জানতে পারি যে আল্লাহর প্রতি ঈমানের অর্থ আল্লাহর তাওহীদের বা একত্বের বিশ্বাস করা,
আর আল্লাহর একত্বে বিশ্বাসের অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বলে বিশ্বাস করা। এখন আপনারা বুঝবেন তাহলে তাওহীদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সবাই এক করা, এক বানানো, একত্রিত করা, একত্বের ঘোষণা দেওয়া, এটার নামই হচ্ছে তাওহীদ। দুই, মহান আল্লাহকে এক মানা এবং তার একত্ব ঘোষণা দেওয়ার দুটি পর্যায়ে রয়েছে। একটা হচ্ছে তার রুবুবিয়ত, আরেকটা হচ্ছে উলুহিয়ত। রুবুবিয়ত মানে সৃষ্টি হিসেবে তিনি আমাদের রব, সৃষ্টিকর্তা। রব মানে কি? সৃষ্টিকর্তা। আর উলুহিয়ত মানে ইবাদতের পরিপূর্ণ যার হক। ইবাদত পরিপূর্ণ কার হক? আল্লাহর হক। এখন আসেন, আরবের যত কাফের মুশরিক আছে, আবু জেহেল থেকে শুরু করে সবাই আল্লাহকে রব মানত। আল্লাহকে কি মানত? কোরআনুল করিমের 24টি আয়াত আছে, আমি একটু পরিপুরি শুনাই। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মান ইয়ামলিকুস সামা ওয়াল আবসার ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله فقل أفلا تتقون سورة يونس 10 نمبر থেকে 31 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আসমান জমিন থেকে তোমাদেরকে কে রিজিক দে? আল্লাহ বলেন, নবী আপনি একটু আরবের কাফেরকে জিজ্ঞেস করুন তো। আচ্ছা, আল্লাহ বলে, দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি তোমাদেরকে কে দিয়েছে? এগুলির মালিক কে? ওয়ায়ুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যি ওয়ায়ুখরিজুল মাইয়্যাতা মিনাল হাইয়্যি। আল্লাহ পাক বলেন, মৃত্যু থেকে জীবিত নির্গত কে করে এবং জীবিত থেকে মৃত্যুকে কে বের করে আনে? আচ্ছা, ওমান ইউদাব্বারুল আমর ফসায়াকুলুন আল্লাহ। বিশ্ব পরিচালনা কে করে? সূর্য কে উঠায়? চাঁদ কে উঠায়? নদীতে জোয়ার বাড়া কে দেয়? তখন আরবের সমস্ত কাফেররা এক বাক্যে কি বলল? কুল ফকুল ফসায়াকুলুন আল্লাহ। তারা বলে, এগুলো তো আল্লাহই করে, আল্লাহ ছাড়া আর কে করবে? এগুলো কে করে? আল্লাহ করে। আফালা তাত্তাকুন। আল্লাহ রাসূল বলেন, তারপরও তোমরা কেন আল্লাহকে ভয় করছো না? তাহলে এই আয়াত থেকে বোঝা গেল আরবের কাফেররা মুশরিকরা আল্লাহর সৃষ্টিকর্তা সেটা কি মানত, শুধু মানে না পরিপূর্ণ মানত, কিন্তু আল্লাহর জন্য ইবাদত করত না। এরা বলতো আল্লাহর সাথে আরো কিছু স্মল গড আছে, ছোট সাড়ো খোদা আছে, কোনটা 200 পাওয়ার, কোনটা 400 পাওয়ার, কোনটা 2000 পাওয়ার, এগুলি সব মিলি এদেরকে খুশি করতে পারলে তারপরে আসল আল্লাহকে পাওয়া যায়। কোরআনুল করিমে এই কথাটা আল্লাহ 7 বার বলেছেন। আরবের কাফেরদেরকে যখন বলা হতো তোমরা কেন এই কাজ করছো, তখন তারা বলতো ইল্লা লিয়ুকরিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা যে মুক্তি পূজা করছি, পাথর পূজা করছি, বাস পূজা করছি, গাছ পূজা করছি, এদেরকে খুশি করার জন্য না। এদের এরা যদি এগুলি করার পর একটু খুশি হয়, এরা আস্তে আস্তে আমাদের ক্ষমতা তো আল্লাহ পর্যন্ত যাওয়ার নাই, তারা আমাদেরকে আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে। আমাদের দেশে বন্ড আলেমরা বুঝায় শুধু উকিল ছাড়া তো আপনি হাকিমের কাছে যেতে পারবেন না, অতএব আল্লাহর ওলি ছাড়া, কারো হাতে বায়াত হওয়া ছাড়া আপনি তো আল্লাহর কাছে যেতে পারবেন না। আপনার মুক্ত নাফা
আপনি তো ইমানদার বান্দা নন আল্লাহ ইমানদারের চেয়ে বেঈমানের কথা বেশি শুনে হাদিসের মধ্যে এসেছে একজন মুসাফির তার খাদ্য পানীয় জরুরি ওষুধ আসবাবপত্র সবকিছু নিয়ে ঘোড়ার উপর উঠে সেই পাহাড়ের জগতে রওনা দিল ক্লান্ত অবস্থায় এক গাছের নিচে গিয়ে সে একটু শুইল তার গোড়াটা একটু বেঁধে রেখে ঘুম থেকে উঠার পর দেখে তার গোড়া নাই লোকটার কান্নাকাটি কারণ সেখানে খাদ্য পানীয় কাপড় ওষুধ থাকা পয়সা সবকিছু এই দুঃখ নিয়ে মনের যন্ত্রণা নিয়ে সে আবার ঘুমিয়ে গেল ঘুমের মধ্যে সে খাবে দেখতেছে তার গোড়াটা তার সামনে চলে আসছে ঘুম থেকে উঠে দেখে আসলে গোড়া চলে আসছে তখন সে খুশি হয়ে আল্লাহর কাছে হাত তুলছে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহুম্মা আব্দি ওয়া আনা রব আল্লাহুম্মা আব্দি ওয়া আনা রব্বি আল্লাহকে বলতে হে আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার আল্লাহ আল্লাহুম্মা আব্দি হে আল্লাহ তুমি আমার বান্দা ও আনা রব্বি এবং আমি তোমার আল্লাহ হাদিসে এসেছে ফসিদ্দাতিল হার পুশির জোয়ারে সে মুখ থেকে কি বের করবে আর কিছু বুঝি উঠতে পারে নাই এটা শিরিক করে নাই সে মুখে কি বলবে আল্লাহকে আসল কথাটা বলতে গিয়ে আল্লাহ তুমি আমার রব আমি তোমার বান্দা উল্টো বলি বলছে আল্লাহ খুশি হয়েছে এই জায়গায় তাকে ফিরিয়ে দিল কথাটা খুব ভালো করে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে আরবের যত কাফের মুশরিক তারা আল্লাহর রুবুবিয়ত মেনে নিয়েছে উলুহিয়ত আল্লাহর জন্য পরিপূর্ণ ইবাদতটা করে না আমরাও তো ইবাদত অনেকের করি দেখেন কেউ তরিকতের উজিফা পড়ে যে পেশাব থেকে বের বাইত হয়েছে এক এক পেশাবের তরিকতের উজিফা এক এক রকম আমি আপনাদেরকে সাধারণ একটা কথা বুঝিয়ে দিই আল্লাহর কসম করে বলছি আল্লাহ রাসূল যোহরের পরে কি পড়ছে আসরের পরে কি পড়ছে মাগরিবের পরে কি পড়ছে এশারের পরে কি পড়ছে সূর্য দুহাত উঠার পরে কি পড়ছে সালাতুল দুহার সালাত আদায় করার পরে যোহরের আগে কি পড়ছে আল্লাহ রাসূলের কিতাবুদ দাওয়াত আল্লাহ রাসূল দৈনন্দিন জিকির আসকার কি করছে এগুলি যদি আপনি দেখেন আপনি কোনো 10 মিনিট সময় পাবেন না আল্লাহর জিকির ছাড়া অর্থাৎ আল্লাহ রাসূল আল্লাহর জন্য অতগুলি জিকির আসকার সালাত ইবাদত করে গেছে তলে রসুলের সেটিংটা আপনি নিজে কাটসিট করে পোস্টমর্টম করে এদিক থেকে কিছু কাটি ফেললেন এদিক থেকে কিছু কাটি ফেললেন সকালের ডোজ দিলেন হোমিওপ্যাথিক দুপুরের ডোজ দিলেন অ্যালোপ্যাথিক রাতের ডোজ দিলেন হারবাল তাহলে রোগী ভালো হবে এখানে হচ্ছে মুশকিল হ্যাঁ ওই ফির বুগুর করে যদি আল্লাহর রাসূল গোনর পরে কি পড়ছে এটা যদি ঠিকভাবে বলতো এইটা পড়ো হাদিসে আছে আল্লাহ রাসূল যোহর থেকে আসর পর্যন্ত এই কাজগুলি করতেন আসর থেকে মাগরিব পর্যন্ত কাজগুলি করতেন তারা এগুলি বাদ দিয়ে নিজের বানানো তরিকার সবকগুলি মানুষকে দিচ্ছে আর মানুষগুলিও একা বনে এইভাবে সব বন্ধ করি এগুলি করতেছে আর এগুলির মধ্যেও কিছু জিনিস আছে আমি আমার পেশাবের দিকে তাওয়াজ্জু দিলাম আমার পেশাব হুজুর আমার দাদা পেশাব হুজুর থেকে তাওয়াজ্জু দিলেন এখন ক্যালকাটা থেকে বোম্বাই থেকে দিল্লি থেকে আগরতলা থেকে বার্মা থেকে ঘুরি তারপরে চলে যায় মদিনা আল্লাহু আকবার আফসোস আল্লাহর বান্দারা আগে শিরিকতে বুঝেন আল্লাহর ডানে বামে উপরে নিচে কিছু নাই সৃষ্টা থেকে সৃষ্টিকে পৃথক করার নামই হচ্ছে তাওহীদ
আরেকটা আয়াত করি বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লা মিনাল আরদ ওয়া মান ফিহা ইন কুনতুম তাআলামুন সায়াকুলুনা লিল্লাহ কুল আফালা তাতাযাক্কারুন আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক বলেন নবী আপনি কাফেরদেরকে একটু বলুন তো যদি তোমাদের জ্ঞান থাকে বুদ্ধিটাকে মাথায় ব্রেনটাকে আল্লাহ বলে তোমরা একটা কথার জবাব দাও কি এই পৃথিবী এর মধ্যে যারা রয়েছে এই সব মানুষকে কে সৃষ্টি করেছে কার সৃষ্টি এক কথাই বলে দিল সায়াকুলুনা লিল্লাহ আল্লাহই তো সৃষ্টি করছে তাহলে আল্লাহ যে মানুষকে সৃষ্টি করছে আল্লাহ যে রিজিক দে আল্লাহ যে বৃষ্টি দে আল্লাহ যে মানুষকে মারে হায়াত মত আল্লাহর হাতে আরবের কাফের মুশরিকরা এগুলি সব বিশ্বাস করত তারপরেও কেন তারা কাফের কেন হলো আল্লাহ বলে কাফের হয়েছে একজন ইবাদতটা আল্লাহর জন্য খাস না করে তারা বিভিন্ন জনের জন্য করত কবিলে কবিলে কা हर एक जुदाता कबीले कबीले का हर एक खुदाता किसी का खुबलता किसी का सफाता ये उज्जा पे उड़ना ये ला पर फैदाता उसी तरह गर गर नया एक खुदाता আল্লাহ মাহালি বলতেছে আরবের অবস্থা ছিল হিন্দুদের মতো প্রতি ঘরে ঘরে এক একটা খোদা এক একটা একটা বৃষ্টির জন্য আরেকটা রিজিকের জন্য আরেকটা ছেলে সন্তান ব্যবসা বাণিজ্য ভালো করার জন্য আরেকটা মুসিবত দূর করার জন্য তো আল্লাহ মাহালি বলতেছেন কবিলে কবিলে কা हर एक खुदाता किसी का खुबलता किसी का सफाता ये उज्जा पे उड़ना इला पर फदाता इसी तरह गर गर नया एक खुदाता আমাদের এখানেও আমরা বানিয়ে নিছি মিসকিনসর মাজারে গেলে কি হয় বলুন তো কেউ জানলে মধ্যে কোনো পার্থক্য আছে নাই আফসোস ইসলামের মধ্যে আমি অনেক কিছু লিখে নিয়েছি কয়টা বলবো সময় তো খুব শেষ হয়ে যাচ্ছে সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা আল্লাহ পাক বলেন আল্লাহর জন্য সুন্দর সুন্দর নাম রয়েছে আল্লাহ বলে আমি আমার জন্য সুন্দর সুন্দর কিছু নাম নির্বাচন করেছি যেগুলি আমি আল্লাহকে তোমরা ডাকার জন্য ফাদউহু বিহা ওই নামগুলি দিয়ে তোমরা আমাকে ডাকো ওয়া যারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি আল্লাহ বলে যারা আমার নামগুলি বিকৃত করবে আমার নাম সমূহের বক্রতা অবলম্বন করবে সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন আল্লাহ বলে তাদের সবাইকে আমি এক চাদরের মধ্যে গুটি নিয়ে শীঘ্রই তাদেরকে তাদের কৃতকর্মের জন্য জাহান্নামে নিক্ষেপ করব তাহলে আপনি দেখেন কোরআনুল করিমের মধ্যে বিভিন্ন প্রথম পৃষ্ঠায় আল্লাহ 99 নাম লেখা থাকে দেখছেন আপনারা
বলেন আমার সাথে জবাব দেন সেখানে কোনো খোদা লেখা আছে কথাটা বুঝবেন যে কোনো জায়গায় হাত দিলে হয় আমাকে কালেম বলে ফরজ নামাজের পর হাত তুলি মোনাজাত করা আর তুমি প্রথম কি কিতাব পড়ছো হয়তো প্রথম পড়ছি ফাকার কিতাব রাহে নাজাত রাহে নাজাত আর সেখানে যে নামাজের কথা উল্লেখ করতে সালাম ফিরানোর পর আর কোনো কথা আছে না দেখো তো হয়তো না সালাম ফিরানোর পরে নাই সালাম ফিরানোর পরে হাত তুলি মোনাজাত করে কথা আছে না সালাম ফিরিয়ে তো নামাজ শেষ তো যদি থাকতো এখানে বন্দনা করতো না তালিবুল ইসলাম আপনি একটা কিতাব পড়ে দেখেন মুফতি কেফায়েতুল্লাহ সবাই বলেন রহিমাহুল্লাহ দেওবন্দের সবচেয়ে বড় মুফতি তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছে তালিবুল ইসলামে আছে হামারা মজহাব কিয়া হ্যায় আমাদের মজহাব কি এই তালিবুল ইসলাম মুফতি কেফায়েতুল্লাহ সাহেব সব মাদ্রাসায় কিতাব তো পড়ায় আজকে আপনারা যেখানেই পান আগে ছিল 2 টাকা এখন মনে হয় 5 টাকা ছোট কিতাব হামারা দ্বীন কিয়া হ্যায় হামারা মজহাব কিয়া হ্যায় আমাদের মজহাব কি আমরা যে মুসলমান উনি লিখছেন হামারে মজহাব ইসলাম হ্যায় হামারে মজহাব কি এখানে লেখা নাই হামারে মজহাব হানফি হ্যায় মজহাব যদি হানফি হয় তো শাফি তো বাদ গেল আর যদি শাফি হয় মালিকি তো বাদ গেল সারা মজহাব হক কিনা আপনারা বলেন সারা মজহাব হক কিনা তো সারা মজহাবের কথা তো হক কেউ যদি কাউকে বলে তুমি হাত এভাবে কেন তোলো এটা মানবাধিকার লঙ্ঘন চূড়ান্ত বেয়াদবি কেউ যদি কাউকে বলে কি রে তুই বিএনপি কেন করছ ব্যাক করলে দিতে না হোক আহারাম যেন তুই আওয়ামী লীগের লোক যে অধিকারে তোর বিএনপি করার অধিকার সেই অধিকারে আমার আওয়ামী লীগ করার অধিকার যে অধিকারে তুই হাত না উঠার অধিকার সেই অধিকারে আমি হাত তোলার অধিকার রসুল করেছেন এখানে কেউ যদি বাদ করে দে এটা হবে না রসুলের কথা বাদ করার বাদ দেওয়ার রসুলের কথা তো মুলতবি ঘোষণা করার এমন কোন মায়ের বেটা পৃথিবীতে সৃষ্টি হয়নি সেই জন্য যে কোন জাতীয় মানুষের অধিকার আছে আপনি কমিউনিস্ট করতে পারেন আপনি জামাত ইসলাম করতে পারেন আপনি শিবির করতে পারেন সেনা করতে পারেন কেউ যদি বেকুব হয়ে যায় তুমি কেন সেনা করো এই কথা কেউ যদি হাত তোলে আরে কি তুই হানিফ মুজাব থেকে কেন বাইরে গেছ কেন হানিফ মুজাব থেকে বাইরে গেলে সাহাবী মুজাব যদি হক করে তোর অসুবিধা কি একই কথা আজকে না বুঝার কারণে ফিতনাগুলি আমরা ছড়াচ্ছি ইসলাম ইসলামের একওয়ার সীমানা অনেক বড় আমরা ছোট ছোট এই জাতীয়তাবাদ নিয়ে আমরা বাঙালি একটা জাতি যে করছে যাক এগুলি খুব দৃষ্টি ছোট এগুলি আল্লাহর রাসূল নিষেধ করেছেন জাতি বর্ণ ধর্ম গোষ্ঠী এগুলি নিয়ে মুসলমান বিভক্ত হওয়া আল্লাহর রাসূল ইসলামের যে এরিয়া দিয়েছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন সারা পৃথিবী যেখানে মুসলমান আছে আল্লাহ রাসূল বলেন সমস্ত মুসলমানদেরকে নিয়ে ইসলাম একটি গর এই কথা বুঝতে কবি ইকবাল কে বুঝছে কবি ইকবাল কি চাইনু আরব হামারা চিনু আরব হামারা হিন্দু সে তো হামারা মুসলিম হে হম বতন হে সারা জাহান হামারা চাইনু আরব হামারা চিনু আমাদের রাশিও আমাদের আরব আমাদের চাইনো আরব হামারা
हिंदू से ता हमारा मुस्लिम है हम वतन है सारा जहां हमारा আমরা যখন আল্লাহর উপর ঈমান এনেছি আল্লাহর জমিনের উপর যখন আমরা আল্লাহর তাওহীদের ঘোষণা দিয়েছি তাহলে শুধু বাংলাদেশ আমাদের নয় আল্লাহর মাটি যত দূর আছে আসমানের নিচে সারা পৃথিবী আমাদের তাওহীদ কি আমানত সিনাও মে হামারি আসান হি মিটানা নামো নেশা হামারা হদ আল্লাহর তাওহীদের গোডাউন মুসলমানের কলব আমার হৃদয়ে যখন তাওহীদ আছে তাওহীদ কি আমানত তাওহীদের আমানত সিনাও মে হামারি আশা নেই মিটানা নামো নেশা হামারা হদে যার হৃদয়ে তাওহীদ আছে ও সারা পৃথিবীর ইসলামের দুশমন কখনো অস্ত্র দিয়ে তাদেরকে তুমি দমাতে পারবে না মিথ্যা কথা কেউ যদি খরবাইন হাসি উগ্র লই হালুগাড়ের ফল দিয়ে রে মারত দয় হালুগাড়ের ফল বাঁ ফিরি বেললাই খরবাইন এক লক্ষ দিয়েরও দলা মারিয়ে রে হালুগাড়ের ফল বাঁ ফিরবে না যুক্তরাজ্যের সেনাবাহিনী আমেরিকার হাউ গিয়ে সিতু গিয়ে কিরে ইতারা ন যায় এন অনগণে কাবুলের দরজা খোলা লাগিয়ে ইতারা দখল করে দিল সাংবাদিক হলো সুসল তো তোরা কেন ফাললি আর আর কোনো কিছু নাই আর তো শুধু আল্লাহর জন্য যে মুরগি এই দিন ইসলাম পরিপূর্ণভাবে আছে আর কলবের মধ্যে কেন তৌহিদের আমানত ইমান আছে এই দুই শক্তি যে নিয়ত করবে আমি মৃত্যুবরণ করব আল্লাহ রাসূল বলেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত ইসলাম ধ্বংসের পথে যাবে দুইটা কারণে আমার উম্মতের মধ্যে দুইটি রোগ সৃষ্টি হলে মৃত্যুর ভয় দুনিয়ার ভালোবাসা যে দুনিয়ার ভালোবাসা পায়ের নিচে দিতে পারবে মৃত্যুর ভয়কে কোনো পরোয়া করবে না আমি মরব এই নিয়ত যখন করবেন আপনি হাজারো মানুষকে মারতে পারবেন তাওহীদ কি আমানত সিনো মেহে হামারি আসান হি মিটানা নামো নেশা হামারা এগুলি এর চাইতে আরো বড় বড় জয় পরাজয় ইসলামের হয়েছে তো আল্লাহ রাসূলের ওফাতের পর আবু বকরের পর ওমরের পর মুসলমানরা স্পেনের মধ্যে 700 বছর মুসলিম শাসন চালিয়েছিল বড় বড় মুফাসসির বড় বড় মুহাদ্দিস সেখান থেকে উঠেছে সব পাহাড়ের চূড়ায় চূড়ায় সমস্ত মসজিদগুলি আল্লামা তকি উসমানি আন্দালুস মে ছন্দ দিন অর্থাৎ আমি স্পেনে ক দিন তিনি গাড়িতে করে যাচ্ছিল দেখতেছে পাহাড়ের চূড়ায় চূড়ায় উপরে গম্বুজ হদে গুলি কি এত এত বেশি হদে এই শহরের মধ্যে 18,000 মসজিদ আছে এগুলি সব এখন খ্রিস্টানদের গির্জা এক সময় ছিল মসজিদ তো একবার বলতেছে আই গুলিস্তানে আন্দালুস ও স্পেনের মাটি ও দিন হে ইয়াদ তুজকো ওই দিন তো তোমার জানা ছিল তা তেরে ডালিও মে জব আশিয়া হামারা গাছের পাতায় যেরকম পাখি বসে গান গায় বাতাসের মধ্যে ডুলে হয়তো যখন তোমার পাহাড়ের চূড়ায় এইসব মসজিদে মাদ্রাসায় আমরা আজান দিতাম পড়তাম এই দিন তো খেয়াল আছে দেখেন একটু ঈমান আর মৃত্যুর ভয় আমি আশ্চর্য হয়ে গেছি ইউটিউবে দেখে জোবা তাই কোন লেটেস্ট ছেলে আছে কিনা জোবা কাকে বলে বলুন তো কেউ পড়ছেন আশ্চর্য কথা আপনারা লেটেস্ট দেখবেন না জোবা মানে আফ্রিকান মৃত্যু জন্তু এর নাম
আসলে জবা কেউ নয়। আফগানিস্তানের এক মুজাহিদ সৈন্য, তিনি একজনে 950 আমেরিকান সেনাবাহিনী গুলি করেছে মাত্র 3 বছরে। আমেরিকান সেনাবাহিনীরা তাদের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত যে কাপড় যে জিনিস ব্যবহার করে এগুলো বুলেট ফ্রুফ, গুলি করলেও তারা মৃত্যুবরণ করবে না। শুধু একটা জায়গায় এই জবা, এটা নাম দিয়েছে আমেরিকান সেনাবাহিনীরা, গোয়েন্দা বাহিনীরা। অর্থাৎ কোন সেনাবাহিনী যদি জবা শব্দটা শুনে তাহলে তার হাত থেকে অস্ত্র পড়ে যায়। তারা প্লেন থেকে যখন আফগানিস্তানের নামে এদিকে সেদিকে দেখে কেউ যদি বলে আরেক সেনাবাহিনী জবা, তাহলে 10-12 জন সেনাবাহিনী আশেপাশে এমনি পড়ে যায় ভয়ে। ইমান তো তাদের কাছে নেই। এই জবা 300 কিলোমিটার পর্যন্ত লক্ষ্য উচ্ছেদ করে মানুষকে গুলি মারতে পারে, কিন্তু তার গুলিতে শুধু এই জায়গায় পড়ে। কারণ সেনাবাহিনীরা যে পোশাক পরেছে আর কোথাও খালি নেই, এই গদ্দানারি জায়গায় আল্লাহর কুদরত সেই 900 গুলিতে 900 মানুষ মারছে, একটা গুলিও কখনো বিচ্যুতি হয় নাই। এখন তারা অত্যাধুনিক যন্ত্রপাতি ক্যামেরা দিয়ে এই লোকটাকে নির্ণয় করার জন্য অনেক চেষ্টা করছে 2-3 বছর ধরে। তিনি মাঝে মাঝে খালি গুলির এরকম দুইটা খালি প্যাকেট নিয়ে সেখানে লিখে দিত, রক্ত যখন নিয়েছ আরো কিছু নেব। আমেরিকান রাষ্ট্রপতির জন্য আমার একটা উপহার আছে, এই জবা। আপনারা ইউটিউবের মধ্যে জবা আজকে সাবস্ক্রাইব করে দেখবেন তাহলে পাবেন। তাহলে একজন মুজাহিদ যদি 900 কাফের সেনাদেরকে এভাবে হত্যা করতে পারে, আল্লাহ তার হাতের গুলির মধ্যে যে এমন বরকত দিতে পারে, এমন শরীরের অন্য কোনো জায়গায় না, 300 কিলোমিটার পর্যন্ত তার দৃষ্টি দিয়ে ঠিক একই জায়গায় মারছে, আমি তো মনে করি তার হাত হাত না। অনেক সময় আল্লাহ বলেছেন ওমা রমাইতা ইজ রমাইতা ওলাকিন্নাল্লাহ রমা, আল্লাহ বলতেছেন মারছো তোমার হাতে কিন্তু শক্তি আমার হাত। শক্তি কার হাত? আল্লাহর হাত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনারা যে রাত দিন এই ধরনের লেটেস্ট মোবাইলগুলি নিয়ে গাড়েন, এগুলি দেখবেন না কোরআন হাদিস, শুধু গোলাপ ফুল, বান্ধবী কেমন আছেন এগুলি ফোন করলে তো কাজ হবে না, জানতে হবে তো, দেশের জন্য কিছু করতে হবে তো। ইসলাম আমার দেশেও প্রতিষ্ঠা হোক, ইসলাম সবার জন্য শান্তি, এই শান্তি আমাদের এখানেও আসুক, এই নিয়ত এই আকীদা থাকতে হবে, এই উদ্দেশ্যে আমার শেষ কথা আপনারা কোরআনুল করিমের তাফসীর পড়েন। সমস্ত কোরআন যদি একবার বাংলা তাফসীর দেখে ফেলেন তাহলে আল্লাহর কুদরত সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে আপনার একটা পরিপূর্ণ জ্ঞান আসবে। নতুবা প্রতিদিন যদি মৌলবীর ওয়াজ শুনেন, প্রত্যেক মৌলবী হকানি আলেম মৃত্যু পর্যন্ত, তারপরও আপনি বেঈমান হয়ে কাফের হয়ে কবরে যাবেন, কারণ আপনার তো এই নলেজ হবে না। আমি তো আশ্চর্য হয়ে গেলাম কত লেটেস্ট লেটেস্ট যুবক ছেলেরা আছে জোবা সম্পর্কে জানে না। আমি একে 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 দেখি 10-12টা ভিডিও দেখলাম এই জোবা নিয়ে পৃথিবী আতঙ্ক, তাকে নিয়ে বড় বড় পৃথিবীর কয়েকটা শিল্পনগরীতে সিনেমা করছে। আল্লাহ আমাদেরকে হক কথা হক পথে চলার তৌফিক দান করুন।